নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম ফুলকপির কোরমা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা প্যানে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদ, একটা বড় সাইজের ফুলকপিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপিটা মিনিট পাঁচেক ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, ফুলকপিটা জল ঝরিয়ে নিচ্ছি। একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ঘি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি বেরেস্তা ভাজার জন্যে। বেরেস্তা ভাজার জন্যে আমি এখানে সামান্য পরিমাণ ঘি ব্যবহার করেছি, যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। বেরেস্তাটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমাদের বেরেস্তা ভাজা, এবারে তুলে নিচ্ছি। ওই একই তেলে ফুলকপিগুলো খুব হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না, কারণ কোরমার জন্যে খুব ডিপ ফ্রাই করতে হয় না। ভীষণই হালকাভাবে ফুলকপিগুলো ভেজে তুলে নেব। হয়ে গেছে ফুলকপিগুলো ভাজা, তুলে নিচ্ছি একটা বাটিতে। আবারও দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো সর্ষের তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা, তিনটে ছোট সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, আদা রসুনটাও খুব ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হাফ চামচ গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো বাটা। সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাটা। আমি আগে থেকে 50 গ্রাম কাজু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা খুব ভালো করে বেটে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চার মগজ বাটা, চার মগজ প্রায় আড়াই চামচ মতো আমি এখানে দিলাম। কাজু বাটা আর চার মগজ বাটাটাও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বাটি ধুয়ে যে চার মগজের জলটা বেরিয়েছিল সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে হাই টু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আগে থেকে টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, প্রায় তিন চামচের ওপরে টক দই আমি এখানে দিলাম। খেয়াল রাখতে হবে যখন টক দই আমরা ব্যবহার করব, তখন কিন্তু অবশ্যই গ্যাসটা কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে রান্নায় দেওয়ার সময়। প্রায় 15 থেকে 20 মিনিট আমি রান্নার সময় রান্নাটাকে কষিয়ে নিয়েছি, মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি। একদম লো ফ্লেমে রেখে আমি মশলাটা কষিয়েছি।
হয়ে গেছে কষানো। এবারে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপির সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় আমি এক চামচ চিনি অ্যাড করব। ফুলকপির কোরমা বা যে কোনো কোরমাতেই চিনিটা কিন্তু মাস্ট, দিতেই হয়, তাতে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণভাবে বেড়ে যায়। আমি দুধ অ্যাড করলাম। আপনারা চাইলে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। আমি নারকেলটা পাইনি বলে আমি কাউ মিল্ক দিলাম। আপনারা চাইলে অবশ্যই নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। এবারে একটা ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য হতে দেব। এই সময় বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার কভার করে দেব। মোটামুটি হয়ে এসেছে, আরো কিছুক্ষণ হতে দেব। রেডি হয়ে গেছে আমাদের ফুলকপির কোরমা। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা এটা পরিবেশন করতে পারেন। যদি এই ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়।